অধ্যায় ৮, গ্রামার ১। আয়ো বা অয়ো বর্তমান কাল বোঝায়, সময় বোঝাতে বাক্যের শেষে ব্যবহার হয়। অর্থাৎ বর্তমান কাল বা বর্তমান সময় বোঝাতে আয়ো বা অয়ো বাক্যের শেষে বসে। অর্থাৎ আয়ো বা অয়ো হচ্ছে একটি সেন্টেন্স এন্ডিং, যেটি ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়ে বাক্য সমাপ্তি গঠন করে। শব্দের শেষে যদি আ বা উ থাকে তাহলে আয়ো বসে, অর্থাৎ ভার্বের যে ভার্ব দিয়ে শব্দ গঠন হবে সেটির শেষে আ বা উ থাকলে, যেরকম আছে খা। এখন একটি কথা এ জায়গায় আমরা দেখতেছি যে দা আছে, সবগুলো শব্দ শেষে দা আছে। আসলে দা দিয়ে কি বোঝায়? কোরিয়ান শব্দের অ্যাডজেক্টিভ এবং ভার্ব শব্দগুলোর শেষে দা বসে, এই দা দিয়ে বোঝায় এটি ভার্ব অথবা অ্যাডজেক্টিভ মূলক শব্দ। এখন যখন এইগুলা বাক্যের মধ্যে ব্যবহার হয় তখন এই দাটা তুলে গ্রামার ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রে আমরা সবগুলো দা বাদ দিয়ে দেখব যে শব্দের নিচে কি আছে, শব্দের সাথে কি আছে। খা অর্থ হচ্ছে যাওয়া, যাওয়া। এটি থেকে হচ্ছে খায়ও অর্থ হচ্ছে যাই, মানে বর্তমান রূপে হয়েছে যাই। ফুদা থেকে যদি আমরা দাওয়াত দিই তাহলে তাকে ফো, যার সাথে উ যুক্ত আছে, এই উ উ হলে হয় আয়ো। ফো ফুদা থেকে হয়েছে ফোয়ায়ো, ফুদা অর্থ হচ্ছে দেখা, আর ফোয়ায়ো অর্থ হচ্ছে দেখি। অর্থাৎ মূল শব্দ থেকে বর্তমান কাল রূপে যখন কোনো সেন্টেন্স এন্ডিং পার্টিকেল ব্যবহার করা হয় তখন আয়ো অয়ো দিয়ে আমরা বুঝে যাই এটা বর্তমান কাল। মূলত আয়ো অয়ো বাদ দিয়েও আরেকটি আছে, সেটা হচ্ছে সুমনিদা বা বিয়োগ নিদা। এটা হচ্ছে ফর্মাল সেন্টেন্স এন্ডিং। ফর্মাল সেন্টেন্স এন্ডিং এর মধ্যে আছে সুমনিদা বা বিয়োগ দিয়ে নিদা, এটি হচ্ছে ফর্মাল। ফর্মাল বাক্য বলতে বোঝায় যেগুলো শব্দে ফর্মালিটি মেনটেন করে কথা বলা হয়, যেমন কোনো বক্তব্যের স্থানে ভাষণ দেওয়ার সময় আমরা ফর্মাল সেন্টেন্স ব্যবহার করি, কিন্তু সাধারণ কথাবার্তায় আমরা ইনফর্মাল সেন্টেন্স ব্যবহার করি, অর্থাৎ চলিত ভাষা ব্যবহার করি। এই চলিত ভাষার বর্তমান কালের রূপ বোঝাতে আয়ো বা অয়ো ব্যবহার করা হয়। আচ্ছা, ফু খার সাথে কি কারণে আয়ো ব্যবহার হয়? খার সাথে তো আ আছেই, এই কারণেই আয়ো ব্যবহার হয়, যাতে আরেকটা অন্য বর্ণের সাথে না মিশে। আর ফু এটার সাথে আমরা দেখতেছি যে ও আছে, ও এর সাথে আ যুক্ত হয়ে একটি যুক্তবর্ণ হয়, এই যুক্তবর্ণটা হচ্ছে ওয়া, ওয়া। এই কারণে এর সাথে আয়ো বসে। সেম হা একটি শব্দ আছে, হা যদি কখনো শব্দের সাথে থাকে তখন সেটা হেও হয়, যেমন এই যে হা
আদা থেকে হয়েছে হেও। আদা অর্থ হচ্ছে করা, আর হেও অর্থ হচ্ছে করি। খুম্বো হাদা অর্থ হচ্ছে অধ্যয়ন করা। কুম্ভে মানে হচ্ছে অধ্যয়ন করি। অধ্যয়ন করি। উন্দুম হা অর্থ হচ্ছে ব্যায়াম করা। উন্দুম হে অর্থ হচ্ছে ব্যায়াম করি। অর্থাৎ হাতা থাকলে সেক্ষেত্রে হেউ বসে, এটি কুরিয়ারের একটা গ্রামাটিক্যাল নিয়ম। আর বাকি সব ক্ষেত্রে বসে অয়ো, যেরকম বাচ্চিম থাকলে, অথবা যদি বাক্যের সাথে অ থাকে, উ থাকে বা ই থাকে তাহলে অয়ো বসে। যেমন মগদা থেকে এসে মগয়, উচ্চারণ কি একটু উপর যায়, মগের মক্তা থেকে মগয় হয়ে যাবে। মক্তা অর্থ হচ্ছে খাওয়া, আর মগে অর্থ হচ্ছে খাই। এটা হচ্ছে ইক্তা, ইক্তা অর্থ হচ্ছে পড়া। আর ইলগয় অর্থ হচ্ছে পড়ি। আচ্ছা, যদি কিয়ক যদি বাচ্চিম থাকে, মানে ডাবল বাচ্চিমের ক্ষেত্রে, তাহলে গিয়ক উচ্চারণ হয়। আমরা জানি যে দুটি বাচ্চিম থাকলে প্রথমটি উচ্চারণ হয়, গিয়ক, পিয়ক বা মিয়ম। যদি বাচ্চিমে দ্বিতীয়বার থাকে তাহলে এগুলো উচ্চারণ হয়। কী কী শব্দ? গিয়ক একটা হচ্ছে, ফিয়ক একটা হচ্ছে, মিয়ম। এই তিনটি শব্দ যদি শব্দের সাথে যুক্ত বর্ণ থাকে তখন দ্বিতীয় থাকলে দ্বিতীয়টি উচ্চারণ হয়, আর বাকি সব ক্ষেত্রে প্রথমটি উচ্চারণ হয়। এখানে ইল গিয়কটা যেহেতু উপরে চলে যাবে ইয়ং এর জায়গায়, সেক্ষেত্রে ইল গয় উচ্চারণ হবে। ইল গয় হবে ইল গয় গয়। আরেকটা আমরা গ্রামার দেখি, সেটা হলো মাসিদা। মাসিদা অর্থ হচ্ছে পান করা। মাসিদার সাথে মাসি, এটার সাথে ইয় হয়ে এইভাবে হবে, কারণ আমরা জানি ই প্লাস ও সমান সমান ইয়, ই প্লাস অ, এই কারণে যে মাসি প্লাস অয় যুক্ত হয়ে এই যে মাসি ও হয়ে যাবে, মানে এটা ই এটা অ দুটো মিলে হচ্ছে ইয়, সেক্ষেত্রে মাসি ও এইভাবে হবে। আচ্ছা, আয়ো অয়ো ভার্ব পদ বা অ্যাডজেক্টিভের পিছনে যুক্ত হয়ে সেই ভার্ব বা অ্যাডজেক্টিভ সম্পর্কে বিবৃতি বা জিজ্ঞাসা করা বোঝায়। ইনফর্মাল পরিবেশে বসে, মানে আমরা যে কথা বলি তখন, অর্থাৎ কথা বলাই শুধু নয়, যখন মানে ঘনিষ্ঠতার সাথে কথা বলা হয় কারোর সাথে, সেই ক্ষেত্রে বসে আয়ো অয়ো। পরবর্তী আমরা একটা পার্টিকেল শিখবো, সেটি হলো এ। এটা আটদের দ্বিতীয় গ্রামার, সময়ের সাথে ব্যবহার করা হয়েছে এখানে। যেমন এ দিয়ে বোঝানো হয় যে কোনো কিছুর অবস্থান, সেটা হতে পারে কোনো কিছু স্থানের অথবা সময়ের। স্থান বলতে আমরা যেগুলো
স্থান বুঝি সেটা হচ্ছে যে আমি যে জায়গায় অবস্থান করে আছি, বা বাজার যে জায়গায় অবস্থান করছে, বা ট্রাম্প যে জায়গায় অবস্থান করছে, এরকম অবস্থান। আর সময়ের মধ্যে যেরকম 5 মিনিটে এখানে আসতে হবে, তার মানে সময়টা হচ্ছে 5 মিনিট। আবার আরেকটা অবস্থান আছে বাসা, বাসার মধ্যে অনেক কিছু বাসা আছে, তাই এগুলোরও অবস্থান আছে। এগুলো সময় নামের সাথে যুক্ত, অ তে এ বা একার বা মধ্যে ইত্যাদি কোন কিছুর সাথে অবস্থান জানার জন্য শব্দের শেষে ব্যবহার করা হয়। যেমন বাসা, সময়, স্থান। ছনিয়োগে মানে সন্ধ্যায় উন্দুং হে ব্যায়াম করি, মানে ব্যায়ামটা করা হচ্ছে সন্ধ্যায়, সন্ধ্যায় ব্যায়াম করি। মিয়াশিয়ে জমশিমুল মহয়, কয়টায় দুপুরের খাবার খান, এই সিদ্ধাম কয়টায় মানে ওই অবস্থানটা, সময়ের অবস্থানটা জানতে চাইছে, কয়টায় দুপুরের খাবার খেতে চান। উল হচ্ছে অবজেক্ট পার্টিকেল। আচ্ছা, আমরা আজকে কিছু বেসিক গ্রামার শিখি। হচ্ছে উন বা নুন, এটাকে বলা হয় সাবজেক্ট পার্টিকেল। সাবজেক্ট পার্টিকেল হচ্ছে উল বা রুল, এটাকে বলা হয় অবজেক্ট অবজেক্ট পার্টিকেল। সাবজেক্ট অবজেক্ট বলতে কি বোঝায়, এইটিগুলো তো মূলত সাবজেক্ট অবজেক্ট বোঝায়, কিন্তু সাবজেক্ট কি অবজেক্ট কি? সাবজেক্ট হলো বক্তা বা টপিক যে সম্পর্কে কথা বলা হয়, অবজেক্ট হলো যা সম্পর্কে কথা বলা হয়। যেমন আমি এখন কলম খুঁজতেছি, এখন কলমটা কোথায় আছে, টেবিলের উপরে আছে। একজন দেখলো যে টেবিলের উপরে আছে, তাহলে কি টেবিলের উপর কলম আছে। এইখানে টেবিল, টেবিলটা হবে সাবজেক্ট, টেবিলটা কি সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে টেবিল, অর্থাৎ এটি হলো সাবজেক্ট। এইখানে অবজেক্ট হচ্ছে কলম, কলম হচ্ছে অবজেক্ট, অবজেক্ট। তাহলে এখানে নুন এই টেবিলের সাথে বসবে, উন বা নুন, এবং কলমের সাথে বসবে উল বা রুল। এইগুলোই তো মূলত হচ্ছে সাবজেক্ট পার্টিকেল। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আবার কালকে এই সময় আপলোড করা হবে। কালকে আমরা শিখবো নয়েতের গ্রামার।